প্রিয় শিক্ষার্থী শুভেচ্ছা গুরুকুল অনলাইন লার্নিং এর পক্ষ থেকে আমি মিজানুর রহমান টেক্সটাইল চতুর্থ পর্বের ইয়ান ম্যানুফ্যাকচারিং টু বিষয়ের সপ্তম অধ্যায়ের কম্বিং বিষয় নিয়ে আজকের আজকে আলোচনা করব তো দেখি সাধারণত আমরা আজকের যে বিষয় সেটা হচ্ছে কম্বিং কম্বিং এর অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং একটা বট প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব তো দেখি সংগঠিত প্রশ্ন থেকে শুরু করি কম্বিং বলতে কি বোঝায় কম্বিং অর্থ চিরণি আর কম্বিং কম্বো অর্থ চিরণি আর কম্বিং অর্থ আসান ড্রয়িং থেকে প্রাপ্ত সালাইবার সালাইবার সমূহ চিরণির মতো আশ্রিয়ে সোজা ও সমান্তল করা এবং ক্ষুদ্র আস নয়েল আকারে দূর করা করে উন্নত মানের সালাইবার তৈরি করাকেই কম্বিং বলে তো আমরা সাধারণত দেখি যে কম্বিং বলতে বুঝে থাকি যে আশ্রায়ে কোনো আসম যে আসমকে আমরা ড্রয়িং মেশিন থেকে যে স্লাইবার সম পাইলাম সেই সেই স্লাইবারকে আশ্রিয়ে সোজা সমাঞ্চল করা এবং এর মধ্যে ছোট বা ক্ষুদ্র যে আশগুলা ছিল সেই আশগুলাকে নয়েল আকারে বের করে দেওয়াটাই দিয়ার যে সমপরিমাণের বা সোজা আশ দিয়ে যে স্লাইবারটা তৈরি করা হয় করাকে কম্বিং বলে কম্বিং মেশিনের সিলিন্ডারের সারি সংখ্যা সিলিন্ডারে কত সারি নিরেল থাকে সাধারণত সিলিন্ডার এক তৃতীয়াংশে সতেরো সারি নিরেল থাকে এখানে এক তৃতীয়াংশ বলতে বুঝেছে যখন কম্বিং মেশিনে কাজ করা হয় এই কাজ করতে যায় মেশিনের যে সিলিন্ডারটার সাধারণত টিউব আকারে বা রাউন্ড আকারে থাকে এই যে রাউন্ড আকারে থাকে এবং এই রাউন্ড এর পুরা বডিতে সাধারণত নিরেল ব্যবহার করা হয় না বা ফিন জাতীয় নিডেল গুলো ব্যবহার করা হয় না এর মধ্যে এক কম্বিং এর কাজ যখন হয় সেই সময় রাউন্ডটা টা পরে আবার সামনের যে রোলার গুলের মাধ্যমে যে আস গুলা সামনের দিকে আসছে সেগুলাকে আবার পিছনে ব্যাগ যায় পুনরায় আবার যখন কম্বিং চক্র গঠিত হয় সেই সময় যায় ওটা আবার একত্রিত হয়ে স্লাইবার রাখার ডেলিভারি হয় স্পিনিং মিল সময়ে কক্ষ তাপমাত্রা আপেক্ষিক আর্দ্রতা থাকলে ফলাফল বলবো পাওয়া যায় সাধারণত বিশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন বিশ ডিগ্রি সেন্টিগ্রেড রাখা হয় এবং এর অতিরিক্ত গেলে পরে সুতার মানটা বা আশের মানটা যেমন ভালো হয় সুতার মানটাও ভালো পাওয়া সম্ভব কম্বিং চক্র বলতে কি বোঝায় বা কম্বিং সাইকেল বলতে কি বোঝায় ইন্ডেক্স হুইলে একবার পূর্ণ ঘূর্ণায়নের ফলে কম্বিং মেশিনের একটি পূর্ণ চক্র সাধিত হয় অর্থাৎ ইন্ডেক্স হুইল বিভিন্ন অবস্থানের সাথে সাথে কম্বিং মেশিনের কার্যবলী সম্পন্ন হয় পরপর ঘূর্ণায়নের ফলে একবার কার্যবলী শেষ হয়ে পুনরায় শুরু হয় এভাবে কার্যবলী পুনরাবৃত্তি ঘোটায় এবং কম্বিং চক্র হয়ে থাকে সাধারণত যখন কম্বিং হয় বা আসগুলা যখন আশ্রয় যে সিলিন্ডার সাথে যে পিন গুলা থাকে সেই পিন গুলা আর মাধ্যমে সাধারণত আশগুলাকে আসানো হয় এবং এই আশগুলা আসানোর ফলে দেখা যায় যে একবার ঘুরে আসতে যে পরিমাণ সময় লাগে বা যে পরিমাণ আসকে আশ্রয়ের সামনের দিকে নিয়ে আসে এই যে ঘুরে পূর্ণ একটা পাক দেওয়া যে প্রক্রিয়া সেটা হচ্ছে কম্বিং চক্র অর্থাৎ এখানে বলছে যে কি ইন্ডেক্স বিভিন্ন অবস্থানের সাথে সাথে সম্পন্ন হয় সাধারণত আজগুলাকে আশ্রয় এবং সে আগের জায়গায় ফিরে যায় আবার নতুন করে আশ্রয় আজগুলাকে সোজা এবং সমান্তাল করে নয় লাকারে ক্ষুদ্র আশ্রম বের করে দেয় এই যে একবার পূর্ণ পাক যে দিচ্ছে এটাই হচ্ছে কম্বিং চক্র ডিগ্রি অফ কম্বিং বলতে কি বুঝি কম্বিং ক্রিয়ার মাধ্যমে ড্রয়িং স্লাইভার থেকে নয় আকারে ছোট বা খাটো আসম আস নেফস অপদ্রব্য ইত্যাদি দূর করাকেই করার হারকেই ডিগ্রি অফ কম্বিং বলে সাধারণত কম্বিং এর মূল কাজ হচ্ছে যে আস দিয়ে আমরা সুতা তৈরি করব সেই আস সমূহকে সোজা করা বা সমান্তরাল করা একটা আস একটা যে কোনো রকম ওই সাথে যাতে আসের মধ্যে যাতে ভাঁজ না পড়ে এবং যে আশগুলা থাকতেছে বা আশগুলা ব্যবহার করব সে আশগুলা সোজা করার জন্যই সাধারণত কম্বিং করা হয় অর্থাৎ কম্বিং এই যে আশের মধ্যে থেকে ছোট আশ সমূহ বা নেভস বা নেট সমূহ অপদ্রব্য ইত্যাদি দূর করার যে প্রক্রিয়া দূর করার যে হার অর্থাৎ কত পার্সেন্ট পর্যন্ত আসমকে আর নেপ বা খাটো আস বা ছোট আস বা অপদ্রব দূর করতে পারে তার যে পার্সেন্টেজ হয় সেটা হচ্ছে কম্বিং ডিগ্রি কম্বিং ডিগ্রি সাধারণত পাঁচ থেকে পঁচিশ পার্সেন্ট হয়ে থাকে কম্বিন ডিগ্রির হার কম্বিন ডিগ্রির হার সাধারণত পাঁচ থেকে পঁচিশ পার্সেন্ট হয়ে থাকে নয়েল কম্বিং মেশিনের মাধ্যমে আশ্রিয়ে বা কম্বিং করে ছোট আশ খাটো বা খাটো আশ অপদ্রব্য ইত্যাদি ইত্যাদি ভালো লম্বা থেকে দূর করা হয় এই ছোট খাটো সিলিন্ডারের পিছনে একটি ব্রাশের সাহায্যে একটি রোলারে জোড়ানো হয় একে এইগুলোকে নয়েল বলে অর্থাৎ যখন আমরা আহ কম্বিং এর কম্বিং করার সময় যে আশগুলাকে কম্বিং করা হবে এবং এই যে কম্বিং করা হচ্ছে কম্বিং করতে যায় যে আশ্রম ছোট বা ছোট দৈর্ঘ্যের আঁশ বা অপদ্রব্য জাতীয় যে উপাদানগুলো থাকতেছে সেই উপাদানগুলা আসিয়ে ব্রাশের মাধ্যমে একটা রোলারের সাথে জড়ানোর জড়ানো হয় যে এই যে উপাদানগুলো সাধারণত ছোট আঁশ অপদ্রব্য বা নেপস এই যে অপদ্রব্য বা ছোট আঁশ গুলা যখন একটা রোলারের সাথে জড়ানোর যে প্রক্রিয়া মাধ্যমে জড়ানো হয় তাকে এগুলোকে নয়েল বলে থাক বলা হয় সাধারণত নয়েল বলতে এক কথায় বলতে গেলে আহ স্লাইবার যে গুলা ছিল এই আশগুলার মধ্যে যে ছোট দৈর্ঘ্যের আশ বা অপদ্রব্য বা নেভস থাকে এই নয়েল বলা হয় এখানে সংক্ষিপ্তের মধ্যে দুইটা প্রশ্ন আছে যে কম্বিং এর উদ্দেশ্য কি প্রয়োজনীয় দৈর্ঘ্যের আশে স্লাইবার তৈরি করা এবং তুলনামূলকভাবে ক্ষুদ্র দৈর্ঘ্যের আশ্রম দূর করা কম্পিং করতে গেলে সাধারণত দেখা যায় যে অনেক সময় স্লাইবারের মধ্যে যে আশসমূহ আছে সেই আশসমূহকে যদি আগে থেকে বড় দৈর্ঘ্যের আঁশগুলা নিয়ে নেওয়া হয় এবং ছোট দৈর্ঘ্যের আঁশগুলা আলাদা করে নেওয়া হয় সেক্ষেত্রে মিক্সিং ব্লেন্ডিং এর মাধ্যমে অন্য কোনোভাবে সুরাত করা সম্ভব হয় কিন্তু যখন এই যে কম্বিং মেশিনে সাধারণত ভালো মানের এবং ভালো আঁশ দিয়ে ভালো মানের সুতা তৈরি করা হয় সেক্ষেত্রে ওই যে আঁশ দিয়ে সুতা তৈরি করতে করতে হবে বা তৈরি হবে সেই স্লাইবার থেকে সবসময় ছোট আলাদা করা থেকে নেপস ক্ষুদ্র এবং অন্যান্য অপদ্রব্য দূর করা এলোমেলো হুগযুক্ত আশ সোজা সমাধান করা যখন আমরা সাধারণত আহ ড্রয়িং মেশিন পর্যন্ত যে স্লাইবার গুলা তৈরি হয় এই স্লাইবার তৈরি করতে যায় অনেক সময় এই যে আঁচগুলা থাকে সেই আঁচগুলা বাঁকা এবং অবস্থায় থাকে এবং আঁচগুলার মাথায় বিভিন্ন ধরনের আঁচগুলার মধ্যে বিভিন্ন ধরনের ছোট আশ থাকতে পারে এই যে ছোট আঁচগুলা থাকে সেই ছোট আঁচগুলা এবং আহ বাঁকা যে সমস্ত আঁচগুলা ছিল সেই সমস্ত আঁচগুলাকে সোজা করাই হচ্ছে কম্বিং এর উদ্দেশ্য প্রতিটি আশকে একক আশের পর্যায়ে নিয়ে আসা প্রতিটি আসকে একক আশের পর্যায়ে নিয়ে আসা বলতে বোঝাচ্ছে যখন আমরা সুতা সুতা তৈরির জন্য স্লাইবার তৈরি করা হয় এই স্লাইবার সমূহ একটা আঁশ আর একটা সাথে যদি কোনো কারণে জড়ায় থাকে বা অন্য কোনো সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে ওইখান থেকে যে আশটা বের হচ্ছে সেটাতে সমস্যা তৈরি হয় এবং এই সমস্যার সমস্যায় যাতে পড়তে না হয় সেই কারণে কম্পিং মাধ্যমে আসিয়ে আশগুলাকে সোজা ও করা হয় একক দৈর্ঘ্যের নির্দিষ্ট ওজনে সুষম স্লাইবার তৈরি করা যখন কোন আশের মধ্যে থেকে ছোট এবং নেট সমূহ দূর হয় এবং আশগুলা সোজা ও সমান্তরাল হয় সেক্ষেত্রে যে স্লাইবারটা কম্বিং মেশিন থেকে পাওয়া যায় সেই স্লাইবার সহ সুষম হয় বা সমান সব জায়গাতে সমান পরিমাণ আশ অবস্থান করে করানো হয়েছে কাজ উন্নত মানের কাউন্টে সুষম ও অধিক শক্তি সম্পন্ন সুতা তৈরি করা এক কথায় যখন একটা সুতা তৈরি হবে যে আজ দিয়ে সেই আঁশটা আজ থেকে যদি সকল আসমূহ যদি ভালো হয় বা একক দৈর্ঘ্যের হয় বা দৈর্ঘ্য একই হয় এবং বড় দৈর্ঘ্যের হয় এবং হয়তো সেই আজ সুতা তৈরি করতে গেলে বা সুতা তৈরি করলে একটা ভালো মানের সুতা পাওয়া যায় এবং পরবর্তীতে ওই সুতাতে ভালো মানের পণ্য উৎপাদন করা সম্ভব উন্নত মানের সুতা তৈরির উদ্দেশ্যে সমদৈর্ঘ্যের আশ দ্বারা স্লাইবার তৈরি করা আমরা সাধারণত যখন আমরা যখন আহ কোনো আঁশ দিয়ে সুতা তৈরি করবো সেই সুতার মান আসের মান যদি ভালো হয় অবশ্যই সেই সুতার মানটাও ভালো হবে এবং যেহেতু একই দৈর্ঘ্যের আশ সাধারণত কম্বিং করা হয় বড় দৈর্ঘ্যের যে আশগুলা থাকে সেই আশগুলাকে নিয়ে একক পর্যায়ে নিয়ে আসে যখন সুতরা সেই ভালো মানের আশের কারণে সুতার মানটাও ভালো তৈরি করা সম্ভব এবার কম্বিং এর গুরুত্ব আমরা কম্বিং এর গুরুত্ব সাধারণত বইয়ের মধ্যে বিস্তারিত আছে গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি সেটা নিয়ে আলোচনা করব প্রথমত কম্বিং এর উদ্দেশ্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করি কম্বিং এর উদ্দেশ্য আহ সাধারণত আলোচনা শুরু করি প্রথমত আছে কি আশ থেকে নেপস যেমন ক্ষুদ্র ক্ষুদ্র জট জমাট বাধা ক্ষুদ্র আস ইত্যাদি দূর করা ক্ষুদ্র ক্ষুদ্র জট সাধারণত যখন আঁশগুলা মাঠ থেকে নিয়ে আসা হয় সেই মাঠ থেকে নিয়ে আসে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যখন আমরা আঁশগুলাকে ছুতা তৈরির জন্য মেশিনে বা ব্লোরুম রুমে দেওয়া হয় এই ব্লোরুম থেকে সাধারণত ব্লেন্ডিং মিক্সিং এবং ল্যাব ফার্মিং ইত্যাদির মাধ্যমে ল্যাব তৈরি করে পরবর্তী সম্পূর্ণ করার পরেও এই সকল আসের মধ্যে কিছু জটলা আকৃতির বা একটা আশ বড় আশের সাথে জড়ায় থাকে এই যে ছোট আশ বড় আশের সাথে যে জড়ানো থাকে বা ক্ষুদ্র ক্ষুদ্র যে আহ গিট টাইপের আশের মধ্যে পড়ে এইগুলা এবং ছোট আশ দূর করাই হচ্ছে কম্বিং এর উদ্দেশ্য নির্ধারিত দৈর্ঘ্য আশ রেখে তার চেয়ে ক্ষুদ্র দৈর্ঘ্যের করতে সমূহকে একটা একক দৈর্ঘ্যের আস নিতে হয় এই একক দৈর্ঘ্যের আশ বলতে বোঝাচ্ছি যে সাধারণত আমরা যে আস নিব যদি ওই আশের দৈর্ঘ্য এক ইঞ্চি হয় বা হাফ ইঞ্চি হয় ওর মধ্যে যেন ওই নির্দিষ্ট একই একই জায়গার মাপের অবস্থান করতে পারে সেই কারণে আশগুলাকে বাদ দিয়ে শুধুমাত্র বড় বা একই দৈর্ঘ্যের আঁচগুলাকে নেওয়া হয় তিন নম্বর আছে পূর্বের প্রক্রিয়ায় দূর না হওয়া স্লাইবারের অবস্থিত অন্যান্য অবাঞ্ছিত ময়লা ভাঙা পাতা বীজের খোসা ইত্যাদি দূর করা এখন এখানে বলছে যে পূর্বের প্রক্রিয়া সাধারণত পূর্বের প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি পূর্বের কম্বিং এর পূর্বে যে সকল কাজ করা হয় বলুরম থেকে ল্যাব তৈরি করা হয় ল্যাব থেকে ড্রয়িং কাটিং স্লাইবার হয় কাটিং স্লাইবার থেকে ড্রয়িং স্লাইবার হয় এই যে কাজগুলা হয় এই কাজগুলা করতে যায় সাধারণত দেখা যায় যে এই আশের মধ্যে মধ্যে অনেক সময় বিভিন্ন ধরনের যখন মাঠ থেকে বা গাছ থেকে তুলা সংগ্রহ করা হয় এই তুলা সংগ্রহ করার সময় মধ্যে ভাঙা গাছের থাকতে পারে পাতা থাকতে পারে বা গাছের যে ফুল তুলার যে ফুলের ফলের মধ্যে ফুলের মধ্যে হয়েছে সেই ফুল থেকে ডাল থাকতে পারে এইগুলা দূর করাটাই হচ্ছে পুরাপুরি ভাবে দূর করাও কম্বিং মেশিনের কাজ এলোমেলো আগ আগালো যেমন ফাইবারের এর দূর করা আশ্রমকে সোজা করে আশ্রমকে সোজা করা এলোমেলো আর সাধারণত যখন কম্বিং করা হয় আর সকল আর্স সোজা এবং সমান্তরাল বা সোজা করে নেওয়া হয় যাতে পরবর্তীতে যে স্লাইবার কম্বিং মেশিন থেকে পাওয়া যাচ্ছে সেই কম্বিং অংশ থেকে যে স্লাইবারটা পাবো সেই স্লাইবারটা মান ভালো করা সম্ভব প্রতিটি আসকে একক পর্যায়ে নিয়ে আসা সাধারণত প্রতিটি আসকে একক পর্যায়ে বলতে বোঝা যে আমরা যখন স্লাইবার গুলা আহ আসানো হয় সেগুলা একটা না কিন্তু ওই যে যখন হয় তখন একটা আশ আরেকটা আসার সাথে মিশিয়ে যাতে দৈর্ঘ্যে বড় করা যায় আশ্রমকে পরস্পরের সাথে সমান্তরাল অবস্থানে নিয়ে আসা এবং একই অবস্থানে ধরে রাখা যে আমরা যে আজগুলা নিয়ে আমরা কাজ করব বা করে যখন তৈরি করব সেই স্লাইবার তৈরির সময় আজগুলাকে এমন ভাবে আসানো হয় যে একটা আশ আর একটা আশের সাথে লেগে থাকতে পারে এবং এই যে লেগে থাকা তার মানে এই না যে একটা আশ আর একটা আঁশের সাথে জড়া যাবে সুতা তৈরির জন্য যে পরিমাণ দরকার ঠিক সেম সেই পরিমাণ জায়গা নিয়েই ওই আশ্রমকে অবস্থান করতে হবে সেটা এই কম্পিং সেকশন থেকে পাওয়া যায় কস প্রতি ওজনে সুষম স্লাইবার তৈরি করে সহজে স্থানান্তরের জন্য ক্যানে জমা রাখা এখন আমরা যে স্লাইভারটা তৈরি করব সেই স্লাইভারের মান ঠিক রাখার জন্য দেখা যাচ্ছে যে যখন আমরা স্লাইবারটা তৈরি করতেছি স্লাইবার তৈরি করতে কত কোথাও কোথাও যে এক জায়গায় আসের পরিমাণটা বেশি যাচ্ছে এক জায়গাতে বা অন্য জায়গাতে আসের পরিমাণটা কম যাচ্ছে এই যে কম বেশি হওয়ার কারণে যখন আমরা ওই স্লাইবার দিয়ে সুতা তৈরি করতে যাব তখন ওই সুতা তৈরি করার ক্ষেত্রেও যেই জায়গাতে আসের পরিমাণটা বেশি তো সেইখানেও আসের সুতাটা মোটা হবে এবং যেখানে আসে পরিমাণটা স্লাইবারের মধ্যে আসে পরিমাণটা কম আছে সেখানে সুতার ইয়েটা চিগন হবে যার কারণে দেখা যায় যে ওই সুতা পরবর্তীকালে কোনো পণ্য উৎপন্ন করতে গেলে সমস্যার মুখোমুখি হতে হয় এবং কাপড় তৈরি করতে গেলে ওই কাপড়টা ডিফেক্ট হতে পারে তো এই কারণে যখন আমরা স্লাইবারটা তৈরি করব ওই স্লাইবারের সব জায়গাতে দৈর্ঘ্য বরাবর সব জায়গাতে যখন এ হবে সেই সময়টা যেন ওই শুরু থেকে শেষ পর্যন্ত একটু সমান অবস্থায় থাকতে হবে উন্নত মানের আজ থেকে উন্নত মানের বেশি নম্বরের সুতা তৈরি করা উন্নতমানের মানের আজ থেকে সাধারণত ভালো কাঁচামাল যখন ভালো হয় সেই কাঁচামাল থেকে যে পণ্যটা উৎপন্ন করা হয় সেই উৎপন্ন করা পণ্যটার মানটাও অবশ্যই অবভিয়াসলি ভালো হয় তো এখন এখানে বলছে উন্নত মানের থেকে উন্নত মানের বেশি নম্বরের সুতা তৈরি করা যখন বেশি নম্বরের নম্বরের বিষয়টা যখন আসলো তখন একটা কথা বলি যে আমরা সাধারণত যে সুতা যতটা মোটা হয় সেই সুতার কাউন্ট বা নম্বর তত কম হয় আর যে সুতার মান ভালো মানের সুতা তৈরি করতে গেলে সাধারণত ভালো মানের আস দিয়ে যে ভালো মানের সুতাটা তৈরি করা হয় সেই সুতার যে নাম্বার বা কাউন্ট আমরা হিসাব করি সেইটা সাধারণত বেশি হয় অর্থাৎ যে সুতার নাম্বার যত বেশি সেই সুতাটা চিকন ততটাই হয় এবং সুতার নাম্বার যখন কম হবে সুতাটা মোটা হবে এটা হচ্ছে মূল বিষয় তাহলে যখন আমার আশ তৈরি করা হচ্ছে ভালো আশ দিয়ে যখন সুতা তৈরি করা হবে এবং সেখানে নাম্বার সুতার মান যেহেতু ভালো হবে এবং সুতাটা চিকন হবে এবং সুতার নম্বরটাও বেশি হবে প্রয়োজনীয় দৈর্ঘ্যের আশে স্লাইবার তৈরি করা প্রয়োজনীয় দৈর্ঘ্যের আশের স্লাইবার তৈরি করা এবং তুলনামূলক ক্ষুদ্র আশ্রম দূর করা এটার যেমন আগেই তো একবার বলা হয়েছে যে সাইবার যখন তৈরি করা হচ্ছে কম্পিং এর মাধ্যমে তখন ওই আশ্রমের মধ্যে থেকে বা আশ্রমের মধ্যে থেকে যে ছোট বা ছোট দৈর্ঘ্যের যে ছিল নেপ ছিল বা অপদ্রব্য ছিল সেগুলা দূর করে ভালো মানের উম এবং ভালো দৈর্ঘ্যের আশ দিয়েই স্লাইভার তৈরি করা হয়। আস থেকে নেফস কুদ্রাস এবং অন্যান্য অপদ্রব্য দূর করা। এলোমেলো হুকযুক্ত আসম সোজা সমান্তরাল করা আগে আসনা করে আসছে প্রতিটি আসকে একক পর্যায়ে নিয়ে আসা সেটা আসনা হচ্ছে। একক দৈর্ঘ্যের নির্দেশ সুসম স্লাইবার তৈরি করা আগে যেমন বললাম যে একটা আসমহ যখন স্লাইভার তৈরি করা হবে এবং স্লাইবারের দৈর্ঘ্য দুর্গ পর্যন্ত শুরু থেকে দুর্গের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গাতে সমপরিমাণ পরিমাণ আশের আশ থাকতে হবে কোনো কারণে কম বেশি হলে পারে সুতা তৈরির ক্ষেত্রেও সেটা আমাদের সমস্যায় পড়তে হয় আচ্ছা এইগুলা হচ্ছে সাধারণত এবং পরিচ্ছন্ন হালকা কাউন্টে সুষম অধিক শক্তি শক্তিসম্পন্ন সুতা তৈরি করা সাধারণত যখন আমরা সুতার আশের মানটা যখন ভালো ভালো পাবো অর্থাৎ সুতার শক্তিটাও বৃদ্ধি পাবে কম্বিং করার পূর্বে মিনি ল্যাব প্রস্তুত করতে হয় কারণ কম্বিং মেশিনে সাধারণত আশ্রানোর কাজ হয়ে থাকে কম্বিং মেশিনে সিলিন্ডারের এবং এক তৃতীয়াংশ অংশে ষোলো সতেরো সারি নিডেল থাকে আবার টপ কম্বে এক সারি নিডেল থাকে এই নিডেল সমূহ আশ্রানোর কাজ করে থাকে কম্বিং মেশিনে আর আর ভাবে মিনি ল্যাবকে আহ মিনি ল্যাবকে আশ্রাতে থাকে সাধারণত ড্রয়িং মেশিনের পরেই কম্বিং মেশিনের স্থান কম্বিং মেশিন স্লাইবার উৎপন্ন হয় এবং যা কম্বিং মেশিনের সিলিন্ডার ও টপ কম্বো আশ্রাতে পায় না কম্বিং মেশিনে আশ্রানোর জন্যই আড়াআড়ি শীতের প্রয়োজন যা একমাত্র মিনি ল্যাব থাকার কারণে সম্ভব কাজে কম্বিং মেশিনের কম্বিং এর পূর্বে মিনি ল্যাব প্রস্তুত করা প্রয়োজন পরবর্তী স্লাইবার ল্যাব ফর্মার রিবন ল্যাব মেশিন অথবা সুপার ল্যাব ফর্মার মিনি ল্যাব প্রস্তুত করে থাকে আমরা আমরা যখন যে আশ্রমকে সমস্যা পড়তে হয় যার কারণে বোধরুম থেকে যেরকম বড় আকারের ল্যাব নিয়ে কাটিং বাহিনী সেট করা হয় ঠিক সেম অবস্থায় আহ ড্রয়িং স্লাইবার থেকে সাধারণত ড্রয়িং ড্রয়িং স্লাইবার থেকে মিনি ল্যাব প্রস্তুত করে নেওয়া হয় যা পরবর্তীকালে কম্বিং করে পুনরায় সাইবার তৈরি করে নেওয়া হয় কম্বিং এর প্রয়োজনীয়তার বিষয়টাও একটু আলোচনা করে দেখি আমরা উচ্চ কাউন্টের সুতা প্রস্তুতের জন্য স্পিনিং ফ্রেম এ পদার্থ রবিং খুব বেশি নিয়মিত থাকা প্রয়োজন যা ক্ষুদ্র ছোট আসে থাকার কারণে সম্ভব নয় বলে কম্বিং মেশিনে নয় এলাকার ছোট ক্ষুদ্র আঁশ দূর করা অর্থাৎ উচ্চ কাউন্টের সুতা তৈরির জন্য স্প্রিং ফ্যানের স্প্রিং ফ্রেমে ফ্রেমে পদার্থ রবিং খুব বেশি নিয়মিত থাকা প্রয়োজন সাধারণত ভালো মানের সুতা তৈরি করতে গেলে রবিং রিং ফ্রেমের যে রিং ফ্রেমে সাধারণত যে রবিংগুলা গুলা দেওয়া হবে বা রবিং সেট করা হবে এই রবিং তৈরির পূর্বে সাধারণত সিমপ্লেক্স মেশিন থেকে তৈরি সুষম না হয় এক কথায় স্লাইবার যদি সুষম হয় তাহলে বা রবিংটা সুষম করা সম্ভব হওয়া সম্ভব আর এই কারণেই সেলাইবারটা টা সুষম আকারে তৈরি করে নিতে হবে তো উচ্চ কাউন্টে সুতা প্রস্তুতের ক্ষেত্রে টুইস্ট কম প্রদান করা হয় যা ক্ষুদ্র আঁশ থাকলে সম্ভব হয় না যেহেতু আমরা যে সুতাটা তৈরি করব সেই সুতার মান যখন ভালো করতে হবে অতএব এখানে অতিরিক্ত পাকের কারণে অনেক সময় দেখা যায় যে সুতা ছিঁড়ে যাওয়ার বা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে কেটে যাতে ছিঁড়ে যাতে না যায় বা অন্য কোনো কারণে সুতা নষ্ট না হয় সে কারণে পরিমাণটা কম দেওয়া হয় আর যেহেতু পরিমাণটা কম হচ্ছে সেক্ষেত্রে যদি কোনো কারণে ছোট দৈর্ঘ্যের আঁশ থাকে সেই আঁশটা ওই যে পাকটা হচ্ছে সেই পাকের মধ্যে থাকবে না এবং বের হয়ে আসতে পারে যার কারণে যে সুতাটা তৈরি হবে সেই সুতাটা ক্ষতিগ্রস্ত হওয়া সম্ভব সুতা তৈরির ক্ষেত্রে ক্ষুদ্র আঁশ বাধা স্বরূপ কাজেই সুতা তৈরির সুতার শক্তি বৃদ্ধির জন্য ক্ষুদ্র আশ সমূহ দূর করা প্রয়োজন সাধারণত এই যে সমূহ ক্ষুদ্র ক্ষুদ্র যে আঁশগুলা থাকে সেই আঁশগুলা যদি আলাদা করে নিয়ে পরবর্তীতে অন্য কোনো ভাবে যেটা ব্লেন্ডিং মিক্সিং করে নিয়ে অন্যভাবে অন্য সুতা তৈরি করা সম্ভব যদি যেহেতু তোমার ভালো মানের এবং ভালো তৈরি করতে হবে সেক্ষেত্রে এই যে ক্ষুদ্র সম আর সমূহ থাকে দূর করাটাই বলে মনে উচ্চ কাউন্টের উচ্চ উচ্চ কাউন্টের সুতা প্রস্তুতের ক্ষেত্রে রিং ফ্রেমে ড্রাফট বেশি প্রদান করা প্রয়োজন ক্ষুদ্র আশের কারণে এই ড্রাফট বেশি হয় যা অপচয় বৃদ্ধি পায় বেশি ড্রাফটের কারণে অসমতা বৃদ্ধি পাইতে পারে যখন রিং ফ্রেমে যখন সুতা তৈরি হয় এই সুতা তৈরি করতে গেলে যে পরিমাণে পাক বা ডাফ দেওয়ার প্রয়োজন সেটা যদি কোনো কারণে আহ বাধাগ্রস্ত হয় সেক্ষেত্রে সুতার মানটাও আহ খারাপ হতে পারে সেই কারণে বড় দৈর্ঘ্যের আঁচ কম্পিং করে বড় দৈর্ঘ্যের আঁশগুলাকে আলাদা করে নেওয়া হয় ষাট ডিগ্রি সেলসিয়াস আহ সেন্টিগ্রেড তাপমাত্রার কাউন্টার সোদা পর্যন্ত স্পিনিং লাইনে কম্পিং মেহেন থাকা প্রয়োজন সাধারণত দেখা যায় যে আমরা যে স্পিনিং মিলে বা যেখানে সুতা তৈরি করা হয় সেই ওই প্রতিষ্ঠানে বা ওই ফ্যাক্টরিতে সুতার যে সুতা তৈরি করা হবে এবং সেই সুতার ফ্যাক্টরি সাধারণত তাপমাত্রা বেশি থাকে কারণ এখানে সুতাটার বা তুলা সমূহ যদি তাপমাত্রা এবং সুতার মানটা সেটা ভালো করা সম্ভব এই ছিল আজকের যে কম্বিং মেশিন সেই কম্বিং মেশিন সম্পর্কে আলোচনা বা কম্বিং এর প্রয়োজনীয়তা কি কম্বিং এর গুরুত্ব কি এবং কম্বিং কি টা কি সেই বিষয় নিয়ে আলোচনা করা হলো এখানে একটা কমেন্ট যে ডিগ্রি অফ কম্বিং এর সূত্রটা একটু বুঝিয়ে দিবেন স্যার ডিগ্রি অফ কম্বিং আচ্ছা ডিগ্রি অফ কম্বিং এখানে আছে কি কম্বিং প্রক্রিয়ার মাধ্যমে ড্রয়িং স্লাইভার সমূহ থেকে নয়েল আকারে ছোট খাটো আস নেপস অপদ্রব্য ইত্যাদি দূর করার হারকে ডিগ্রি অফ কম্বিং বলে এখন এখানে আছে ডিগ্রি অফ কম্বিং ইজ টু নয়েল নয়েলের পরিমাণ কম্বিং করার পূর্বে আশের ওজন ইন্টু একশো এখন প্রথমত আমরা কি পরিমাণ আশকে কম্বিং করব বা কত ওজনের বা কত পাউন্ডের তুলাকে আমরা বা স্লাইবারকে বা এখানে যেহেতু কম্বিং করার ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে আমরা মিনি ল্যাব ব্যবহার করি একটা ল্যাপের মধ্যে বা একটা তৈরি করতে বা একটা দিনের হিসাব করা যায় বা একটা হিসাব করা যায় যে এই ল্যাপ তৈরি করতে যায় ওই ল্যাপের মধ্যে বা কত কি পরিমাণ আঁশ আছে সাধারণত আগে প্রথমত করতে হবে কি যে কতটুকু আশকে আমি কম্বিং করব বা কম্বিং শুরু করার পূর্বে ওই আঁশের ওজন কত এবং ওই আশ থেকে কি পরিমাণ নয়েল বা ক্ষুদ্র আশ বা ছোট আশ বের হচ্ছে এবং অপদ্রব্য বের বের হচ্ছে পরিমাণটা আগে করে নিতে হবে এখন আমার মনে করি যে একশো পাউন্ড সুতা একশো পাউন্ড আশকে কম্বিন কম্বিন করা হবে বা একশো একশো পাউন্ড স্লাইবার আহ আমরা তৈরি করব। এখন এই যে একশো পাউন্ড স্লাইবার তৈরি করতে কি পরিমাণ মূল আস লাগবে অর্থাৎ কি পরিমাণ ল্যাব কম্বিং এ সেট করতে হবে সেটা আগে ওজন দিয়ে নেওয়া এবং ওই আশ থেকে কি পরিমাণ ছোট আশ বা ক্ষুদ্র আশ বের হলো সেটা আলাদা করে হবে এই যে ক্ষুদ্র আশের পরিমাণ পরিমাণ ভাগ মোট কি পরিমাণ আশটা আমরা করতে নিয়েছি সেটার ওজন কত আর তাতে সাধারণত একশো দিয়ে গুণ করলে যে পরিমাণটা হয় সেটাই হচ্ছে কম্বিং অফ ডিগ্রি অর্থাৎ নয়েলের ওজন ভাগ মূল আহ আশের ওজন কিন্তু একশো আশা করি বুঝতে পারছো তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত আগামী ক্লাসে আবার নতুন কোন বিষয় নিয়ে গুরুকুলের গুরুকুল অনলাইন পক্ষ অনলাইন অনলাইন এর পক্ষ থেকে আমি তোমাদের মাঝে উপস্থিত হবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ